আজ আমরা ক্লাস 8 এর অনুশীলনী 3.2 এর 2 নম্বর থেকে শুরু করব। তো 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি সামন্তরিকের দুটি সন্নিহিত কোণের মাপের অনুপাত 4:5 হলে সামন্তরিকের কোণের মাপ বের করো। তো আমরা একটি সামন্তরিক অঙ্কন করলাম। তো এখানে দেওয়া আছে যে সামন্তরিকের সন্নিহিত কোণের মাপের অনুপাত, তাহলে সন্নিহিত কোণ এই কোণটা হলো এই কোণের সন্নিহিত কোণ, বা এই কোণ হলো এই কোণের সন্নিহিত কোণ, বা এই কোণ হলো এই কোণের সন্নিহিত কোণ। তো আমরা জানি যে সামন্তরিকের বিপরীত কোণ সমান, আর সামন্তরিকের সন্নিহিত কোণ দুইটির যোগফল বা সমষ্টি 2 সমকোণ বা সম্পূরক বা 180 ডিগ্রি। তো প্রথমে আমরা কি করব, এই অনুপাত থেকে আমরা অনুপাতকে উঠাবো। তো অনুপাতকে যদি আমরা উঠিয়ে দিই এখান থেকে, তাহলে কি করব, একটি সাধারণ অনুপাত তার সাথে গুণ করব। তো আমরা বলতে পারি যে সন্নিহিত কোণ দুইটি যথাক্রমে 4x এবং 5x, আর এই 4x এবং 5x কে আমরা যদি যোগ করি, হয়তো এটাকে আমরা 4x ধরতে পারি, এটাকে 5x ধরতে পারি, যে কোনো দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 4x প্লাস 5x কী হবে, 180 ডিগ্রি হবে। এখান থেকে আমরা প্রথমে x এর মান বের করব, তারপর আমরা x এর সাথে 4 ইনটু করব, x এর সাথে আমরা x এর 5 ইনটু করব। তো প্রথমে আমরা ধরে নিই যে সামন্তরিকের সন্নিহিত কোণ দুটি 4x এবং 5x। তো আমরা লিখে নিলাম যে মনে করি সামন্তরিকের সন্নিহিত কোণ দুটি 4x এবং 5x। তাহলে অনুপাত আমরা তুলে নিলাম প্রথমে। তো অনুপাত যদি তোলা হয় তাহলে কি হবে, একটি সাধারণ অনুপাত তার সাথে ইনটু হবে, তাহলে 4x হবে। তাহলে এখন আমরা বলতে পারি এই কোণকে যদি ধরে এই কোণ, তাহলে এই কোণ হবে 4x এবং এই কোণ হবে 5x, বা এই কোণ 4x, এটা 5x, এটা 4x, এটা 5x, এইভাবে যে কোনো দুইটি সন্নিহিত কোণ। তাহলে আমরা জানি যে সামন্তরিকের সন্নিহিত কোণ দুইটি কি সম্পূরক 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব লিখি 4x প্লাস 5x ইজ ইকাল টু 180 ডিগ্রি। তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখে নিতে পারো যে সামন্তরিকের সন্নিহিত কোণ দুটি সম্পূরক। তাহলে এখন আমরা কী করবো, এই 4x এবং 5x কে আমরা যোগ করবো, যোগ করলে কী হবে, 9x ইজ ইকাল টু কী হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে x থাকবে আর 90 কী হবে, 180-এর নিচে ভাগ হয়ে যাবে। তাহলে x ইজ ইকাল টু কী হবে, 9 দিয়ে যদি আমরা 18-কে যদি ভাগ করি তাহলে 2 হবে আর 0। তাহলে x এর মান কী হবে, 20 ডিগ্রি হয়ে গেল। তো আমরা ধরেছিলাম যে 4x এবং 5x দুইটি সন্নিহিত কোণ। তাহলে 4x এখন কী করবো, আমরা x এর মান বের হয়ে গেল 20, এখন 4x এর মান আমরা বসাবো। তাহলে 4 × x এর মান কী হয়েছে, 20, তাহলে কী হবে, 80 ডিগ্রি। আর 5x ইজ ইকাল টু 5 × 20 ডিগ্রি, তাহলে কী হবে, 100 ডিগ্রি হয়ে গেল। তো আমরা লিখতে পারি সামন্তরিকের সন্নিহিত কোণ দুটি হল কি হয়েছে, 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি। তাহলে দেখতে পারো যে এই দুইটি গুণ মিলিয়ে কী হবে, 180 ডিগ্রি হবে। তো এখন দেখি 3 নম্বরের মধ্যে আছে, একটি সামন্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি অন্যটির চেয়ে 30 ডিগ্রি বেশি হলে সামন্তরিকের প্রতিটি কোণের মাপ নির্ণয় করো। তাহলে আমরা একটি সামন্তরিক অঙ্কন করলাম। তো প্রথমে দেওয়া আছে যে একটি অন্যটির চেয়ে 30 ডিগ্রি বেশি, তাহলে এখানে তো একটির মান দেওয়া হয়নি, অন্যটির বলেছে যে একটি থেকে অন্যটি 30 ডিগ্রি বেশি। তাহলে প্রথমত আমরা ধরে নিতে পারি যে যে কোনো একটি কোণ এক্স, তাহলে এই কোণকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এই কোণ যদি এক্স হয় তাহলে তার সন্নিহিত এই কোণ বা এই কোণ, যে কোনো কোণ আমরা ধরতে পারি, এই কোণও ধরতে পারি বা এই কোণও ধরতে পারি। তাহলে এই কোণ ধরে নিলাম আমরা, এই কোণটি কী হবে,
এই কোণ থেকে 30 ডিগ্রি বেশি, এর মানে এক্স প্লাস কি হবে 30 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা কি করব, এখন তো আমরা জানি যে সামন্তরিকের সন্নিহিত কোণ দুইটি সম্পূরক, তাহলে এক্স আর এই কোণ, এই দুইটি কোণের যোগফল কি হবে 180 ডিগ্রি হবে। তো প্রথমত আমরা ধরে নিলাম বা মনে করে লিখতে পারি যে সামন্তরিকের একটি সন্নিহিত কোণ এক্স এবং অন্যটি এক্স প্লাস থার্টি। কেন হলো, এখানে দেওয়া আছে যে একটি অন্যটির চেয়ে 30 ডিগ্রি বেশি, একটি থেকে অন্যটি, একটি যদি এক্স হয় তাহলে অন্যটি কি হবে, এই প্রথম কোণ থেকে 30 ডিগ্রি বেশি, এর মানে এক্স প্লাস 30 ডিগ্রি। তো এখন আমরা কি করব, এখন আমরা লিখতে পারি, অতএব এক্স প্লাস কি হবে, এক্স প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ব্র্যাকেটের মধ্যে লিখে নিবে যে সামন্তরিকের সন্নিহিত কোণ দুটি সম্পূরক। তো এখন আমরা এক্সকে তুলিয়ে নিই, ব্র্যাকেট তুলে নিই, এক্স প্লাস থার্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে কি হলো, টোয়াইস এক্স হয়ে যাবে, প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 180 ডিগ্রি, মাইনাস এই 30 ডিগ্রি এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 150 ডিগ্রি। তো এক্স ইজ ইকুয়াল টু টু নিচে চলে যাবে, উপরে কী হবে 150। তাহলে 150কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কী পাবো, 75 ডিগ্রি। তো আমরা একটি গুণের মান পেয়ে গেলাম, এক্স এর মান বের হলো 75 ডিগ্রি। তাহলে একটি গুণ 75, তাহলে অন্যটি গুণ কি, এক্স প্লাস 30। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এক্স এর মান কি হলো 75, প্লাস তার সাথে যদি 30 যদি প্লাস করা হয় তাহলে কি হবে, 105 ডিগ্রি। তাহলে দেখলাম যে এই গুণ কি হলো আমাদের 75 ডিগ্রি, আর এই কোণ হলো 105 ডিগ্রি। তো এখানে বলেছে যে সামন্তরিকের প্রতিটি কোণের মাপ, সামন্তরিকের এখানে দেওয়া আছে যে সামন্তরিকের প্রতিটি কোণের মাপ বের করো। তাহলে এখানে আমরা জানি যে সামন্তরিকের বিপরীত কোণ সমান, এই কোণ যদি 75 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত কোণে এই কোণে 75 ডিগ্রি হবে, আর এই কোণ যদি 105 ডিগ্রি হয় তাহলে এই কোণও কী হবে, 105 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি যে সামন্তরিকের প্রতিটি কোণের মাপ হলো এই কোণ 75, তাহলে এই কোণও 75, এই কোণ হলো 105, এই কোণ হবে 105 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে নিলাম যে সামন্তরিকের প্রতিটি কোণের মাপ হলো, এই কোণ যদি 75 হয় তাহলে এই কোণ 105 ডিগ্রি, তারপর এই কোণ কী হবে, তার বিপরীত কোণ মানে 75 ডিগ্রি, আর এই কোণ কী হবে, 105 ডিগ্রি। তো 4 নম্বর প্রশ্ন হলো, এ বি সি ডি সামন্তরিকের এসি ও বিডি কর্ণ। তাহলে এখানে এ বি সি ডি একটি সামন্তরিক, তার এসি এবং বিডি কি হলো, কর্ণ হলো। তাহলে এসি এবং বিডি কর্ণ, এ ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি। তাহলে এ কোণ বলতে আমরা বুঝি যে এই কোণ, এই যে কোণ, এ কোণ হবে 37 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি বলতে আমাদেরকে বি কোণের কথা বলেছে, মধ্যে মধ্যে যে কোণ থাকবে এটা হলো আমাদের কোণ। তাহলে অ্যাঙ্গেল এ বি সি, এ বি সি বলতে এই সম্পূর্ণ কোণকে বলা হয়েছে। তাহলে এই সম্পূর্ণ কোণটি কি, 120 ডিগ্রি, এই সম্পূর্ণ কোণ আছে 120 ডিগ্রি আছে। তাহলে বি গুণের মান বের করার জন্য, তো আমরা জানি এ বি সি ডি হলো একটি সামন্তরিক, তাহলে সামন্তরিকের বিপরীত কোণ সমান, তাহলে এই কোণ আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু, এই কোণ কী হবে, এ বি প্লাস বি সি, এ প্লাস বি। তো এখানে আমরা লিখতে পারি, তো আমরা প্রথমে লিখলাম যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি, এ এ বি সি এই কোণ, আর এই কোণ হলো সামন্তরিকের বিপরীত কোণ, এ বি কোণ হলো অ্যাঙ্গেল ডি এর বিপরীত কোণ। তাহলে আমরা তো লিখতে পারি যে এই কোণ এ প্লাস বি, এই সম্পূর্ণ কোণ বলতে এ প্লাস বি কোণ ইজ ইকুয়াল টু কী হবে, এই সম্পূর্ণ কোণ অ্যাঙ্গেল এ বি সি মানে এই কোণ। তো এখানে আবার কী দেওয়া আছে,
আমরা লিখতে পারি এখান থেকে যে এর মান কি দেওয়া আছে 37 ডিগ্রি। তাহলে এর জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি 37 ডিগ্রি প্লাস বি, বির মান তো নেই, তাহলে বি বি হিসাবে থাকবে। আর অ্যাঙ্গেল এ বি সির মান কি দেওয়া আছে 120 ডিগ্রি দেওয়া আছে। তো এখানে আমরা কি করব, বি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, তাহলে বি ইজ ইকুয়াল টু কী হবে 83 ডিগ্রি হবে। বিয়োগ যদি করি তাহলে 83 ডিগ্রি হবে। তো এখানে বলতে পারো একটি লাইন যে এ এই যে একটি সম্পূর্ণ হলো একটি কোণ, এই কোণ এই কোণের বিপরীত কোণ। তাহলে এখানে লিখতে পারো যে সামান্তরিকের বিপরীত কোণ সমান, যার জন্য আমরা এ প্লাস বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি লিখেছি। তাহলে বি কোণের মান আমাদের বের হয়ে গেল। তো 5 নম্বর প্রশ্ন হলো, এ বি সি ডি আয়তটিতে এসি কর্ণের দৈর্ঘ্য 6x-2 এবং বিডি কর্ণের দৈর্ঘ্য 4x+2 হলে এক্স এর মান ও দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা এখানে দেখছি যে দুইটি কর্ণ এসি, এই লাল বর্ণের যে কর্ণ এই কর্ণটির দৈর্ঘ্য হলো, এখানে লিখতে পারি আমরা 6x-2, আর বিডি যে কর্ণ, বি থেকে ডি যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য আমরা দিয়ে দিলাম যে 4x+2। তো এখানে দেওয়া আছে এবিসিডি একটি আয়ত, আমরা চিত্র অঙ্কন করলাম বোঝার জন্য। তাহলে এবিসিডি যে আয়ত আছে, এই আয়তের আমরা জানি কর্ণ দুইটি কি সমান। আমরা আয়তের ধর্মের মধ্যে পেয়েছি যে আয়তের কর্ণ দুইটি কি সমান। তো আয়তের কর্ণ দুইটি যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 4x-2 ইজ ইকুয়াল টু 4x+2। তো প্রথমত আমরা লিখে নেব যে আমরা জানি আয়তের কর্ণ দুইটি সমান। তো আমরা প্রথমে লিখে নিলাম যে আমরা জানি আয়তের কর্ণ দুটি সমান। তো আয়তের কর্ণ দুটি সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এসি ইজ ইকুয়াল টু বিডি। আমরা লিখতে পারি কি এসি ইজ ইকুয়াল টু বিডি। তাহলে এসির মান কি জানি 4x-2 ইজ ইকুয়াল টু কী হবে, বিডির মান কি 4x+2। তো এখানে আমরা লিখে নিব যে 6x-2 ইজ ইকুয়াল টু কী হবে 4x+2। তো এখান থেকে 6x 4x-কে মাইনাস করে নিয়ে আসবো, আর এখানে কী হবে 2 আছে, আর এই 2-2 থেকে এখানে কী হবে +2। তাহলে 6x থেকে 4x যদি বিয়োগ হয় তাহলে 2x থাকবে, আর এখানে কী হবে 4। তো x ইজ ইকুয়াল টু কী হবে 4/2। তো x ইজ ইকুয়াল টু কী হবে 2। তো 6 নম্বর প্রশ্ন হলো, এ বি সি ডি আয়তটির দুইটি কর্ণ অ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা এটার নাম দিয়ে দিতে পারি যে এ বি সি এবং এই গুণ হলো ডি। তাহলে এ বি সি ডি যে আয়ত, তার দুইটি কর্ণ কি হলো, একটি হলো এসি এবং বিডি, এই দুইটি কর্ণ ও বিন্দুতে মিলিত হয়েছে, এর মানে এই বিন্দুতে মিলিত হয়েছে। তো এসি ও বিডি এর দৈর্ঘ্য, এসি যে কর্ণ তার দৈর্ঘ্য কি দেওয়া আছে 3x+1, আর বিডি যে কর্ণ আছে এই বিডির কর্ণ দেওয়া আছে 8x-24, হলে এক্স ও এ এবং বিও এর মান বের করো। তো যেহেতু এখানে আয়ত আছে তাহলে আমরা জানি যে আয়তের কর্ণ দুইটি সমান। তো এই দুইটি সমান থেকে আমরা এক্স এর মান বের করে নেব, আর জানি কি আয়তের কর্ণদ্বয় পরস্পর কী করে সমদ্বিখণ্ডিত করে। এখানে যে এসি যে কর্ণ, এই এসি কর্ণ বিডি কর্ণকে এই অ বিন্দুর মধ্যে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসি যে কর্ণ, এই কর্ণকে বিডি সমান দুই ভাগে ভাগ করেছে, তার মানে ও এ ইজ ইকুয়াল টু কী হবে, ও সি হবে। তো প্রথমত আমরা লিখতে পারি যে আমরা জানি আয়তের কর্ণ দুইটি সমান। আয়তের কর্ণ কি, একটা হলো এসি আর একটি হলো বিডি, এই এসি ইজ ইকুয়াল টু বিডি। তো আমরা এখানে এসি ইজ ইকুয়াল টু বিডি না লিখে এসির মান কি দেওয়া আছে 3x+1। তো প্রথমত আমরা লিখে নিতে পারি 3x+1 ইজ ইকুয়াল টু বিডির মান কি আছে 8x-24। তো এখানে আমরা কী করবো, 3x এই 8x প্লাসে আছে, এখানে যদি না আসে তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু
এখানে কি আছে মাইনাস 24 আছে, আর এই প্লাস ওয়ান যদি এখানে আসে তাহলে কি হবে মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে এই 3x মাইনাস 8x, এখানে বড় সংখ্যা কি আছে 8x আছে, তাহলে 8x মাইনাসে আছে, যার জন্য কি হবে বড় সংখ্যা যদি মাইনাসে থাকে রেজাল্ট হয়ে যাবে মাইনাস। তাহলে 8x থেকে যদি 3x যদি আমরা বিয়োগ করে নিই তাহলে কি হবে 5x হয়ে যাবে ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস মাইনাস দুইটি সংখ্যা যদি মাইনাস থাকে তাহলে সাইন থাকবে মাইনাস, আর সংখ্যা দুইটা কি হবে প্লাস হবে, 25 হয়ে যাবে। তাহলে দুই দিকে সমান চিহ্নের দুই দিকে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করে নিতে পারি। তাহলে এখানে গিয়ে থাকলো 5x ইজ ইকুয়াল টু 25, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে 5, 25-এর নিচে চলে যাবে 5 5 25, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 5। তো এখন আমরা কি করব, এসি আমরা প্রথমে লিখে নিই, এসি এসি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের 3x প্লাস 1, এই 3x প্লাস 1 এখানে আমরা কি করব, এখানে আমরা কি করব x এর জায়গায় x এর মান বসাবো, তাহলে 3 × x এর মান কি 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হবে 3 5 15 প্লাস 1 ইজ ইকুয়াল টু 16। এইভাবে বিডির মান বের করবো, তাহলে বিডি ইজ ইকুয়াল টু বিডির মান কি আছে 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 8 × x এর মান কি 5 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 5 8 40 মাইনাস 24 ইজ ইকুয়াল টু কি হলো 16। তো এখান থেকে আমরা দেখলাম যে আমরা তো জানি যে আয়তের কর্ণ দুইটি সমান, আর এখান থেকে আমরা পেয়েছি যে এসি এবং বিডি দুইটির মান কি সমান 16 16। তো এখান থেকে আমরা আর জানি যে সামন্তরিকের আয়তের কর্ণ দুইটি পরস্পর কি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এসির মান এখানে 16 হয়েছে, তাহলে এসির মান যদি 16 হয় তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে ও এর মান বের করবো, তাহলে ও এ কী হবে ও এ 16-এর অর্ধেক মানে 8 হয়ে যাবে, আর বিডির মানও 16, তাহলে ও বির মান বা বি এর মান কী হবে 8 হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডক, তো অতএব আমরা লিখতে পারি তো আয়তের কর্ণ 16 আছে তাহলে তার ও এ কী হবে ও এ ইজ ইকুয়াল টু কী হবে 8 হয়ে যাবে, এবং বিও কী হবে সেম 8 হবে। নাম্বার 7-এ দেওয়া আছে ABCD বর্গের অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু 4x প্লাস 30 ডিগ্রি হলে x এর মান বের করো, তো এখানে দেওয়া আছে বর্গ, তো আমরা একটি বর্গ অঙ্কন করলাম, আর আমরা জানি সংজ্ঞা হিসাবে বর্গের একটি কোণ 90 ডিগ্রি, আর ধর্ম হিসাবে তার প্রত্যেকটি কোণ কি 90 ডিগ্রি, এখানে 90 এখানে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি সব প্রত্যেকটি কোণ কী হবে তার 90 ডিগ্রি হবে। তো আমরা এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু বা অ্যাঙ্গেল একটাকে আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এ কোণের মান কি দেওয়া আছে, এ কোণের মান দেওয়া আছে 4x প্লাস 30 ডিগ্রি, আর আমরা জানি যে এই কোণের মান কি 90 ডিগ্রি জানি, তাহলে 90 ডিগ্রি যদি না থাকে তাহলে আমরা তো লিখতে পারি যে 4x প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ আয়তের প্রতিটি গুণ বর্গের প্রতিটি গুণ 90 ডিগ্রি। তো প্রথমত আমরা লিখে নিই, আমরা জানি বর্গের প্রতিটি কোণের মাপ 90 ডিগ্রি, তো আমরা জানি বর্গের প্রতিটি কোণের মাপ 90 ডিগ্রি, তো এখানে আমরা লিখতে পারি অতএব 4x প্লাস 30 ডিগ্রি, 4x প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তো 4x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কী হবে 30 ডিগ্রি, তো 4x ইজ ইকুয়াল টু কী হবে 90 মাইনাস 30 60 ডিগ্রি, তো x ইজ ইকুয়াল টু কী হবে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 4, তো x ইজ ইকুয়াল টু কী হবে 15, সাইড দিয়ে যদি 60-কে বাক করা হয় তাহলে কী হবে 15 ডিগ্রি হবে। তো নাম্বার 8 দেওয়া আছে এ বি সি ডি আয়তটি এ বি ইজ ইকুয়াল টু 2x x প্লাস 5, বি সি ইজ ইকুয়াল টু 20 ও এ ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3x প্লাস 5, হলে আয়তটির চারটি বাহুর যোগফল নির্ণয় করো, তো এ বির মান কী দেওয়া আছে, এ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2x x প্লাস 5, বি সির মান দেওয়া আছে 20, এ ডির মান দেওয়া আছে
এডের মান দেওয়া আছে 3x প্লাস 5। তো আয়তের ক্ষেত্রে আমরা জানি যে আয়তের বিপরীত বাহু সমান এই বাহু সমান এই বাহু, এর মানে এ বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিডি, আর এ ডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বিসি। তো প্রথমত আমরা কি করব যে এ ডি ইজ ইকুয়াল টু আমরা বিসি লিখব, কারণ লিখলে আমরা কি আমাদের কি হবে যে 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু কি হবে 20 হয়ে যাবে, কারণ আমরা জানি এই বাহু সমান বিপরীত বাহু সমান আয়তের বিপরীত বাহু সমান। তো প্রথমত আমরা লিখে নিলাম যে আমরা জানি আয়তের বিপরীত বাহু সমান। তো এখানের মধ্যে আমরা লিখতে পারি যে বিপরীত বাহু বলতে এ ডি ইজ ইকুয়াল টু বিসি, লিখে নিই বোঝার জন্য। তো এ ডি ইজ ইকুয়াল টু বিসি, তো এখানে আমাদের এ ডির মান কী দেওয়া আছে, এ ডির মান দেওয়া আছে 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু বিসির মান দেওয়া আছে কি 20। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3x ইজ ইকুয়াল টু 20 আর প্লাস 5 এখানে যদি যায় তাহলে মাইনাস 5 হয়ে যাবে, তাহলে 3x ইজ ইকুয়াল টু 15 হবে। x ইজ ইকুয়াল টু কী হবে 15 ডিভাইডেড বাই 3, মানে x ইজ ইকুয়াল টু 5 হয়ে গেল। তো এখন আমরা এ ডি বাহুর মান বের করে নিই, এ ডি বাহুর যে x এর জায়গায় x এর মান বসিয়ে এ ডির মান বের করে নিই। তাহলে এ ডি ইজ ইকুয়াল টু কি হবে 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 ইন্টু x এর ভ্যালু কি, x এর ভ্যালু 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু কি হবে 15 প্লাস 5 ইজ ইকুয়াল টু 20। এখানেও লিখতে পারি যে এ বি যে বাহু এ বির বিপরীত বাহু কি সিডি, তাহলে এ বির মান বের করলে আমরা সিডির মানও হয়ে যাবে। তাহলে এ বি ইজ ইকুয়াল টু লিখতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু সিডি, আর তার মান কি তার দেওয়া আছে যে 2x প্লাস 5, তাহলে 2 ইন্টু এক্স এর মান কি 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 10, 5 টু হলো 10 প্লাস 5 তাহলে 15। তো এখন আমরা কী করবো, আয়তের চারটি বাহুর যোগফল বের করব। তো আমরা লিখতে পারি আয়তের চারটি বাহুর যোগফল কী হবে, প্রথমত আমরা এ বির মান বসিয়ে দিই, এ বি এ বির মান কী পেলাম আমরা 15 প্লাস বি সির মান কি 20 প্লাস এ বির মান যা হবে সিডির মান তা হবে, তাহলে এ বির মান আমরা 15 পেয়েছিলাম, তাহলে সিডির মানও কী হবো 15 প্লাস এ ডির মান কি এই 20 হলে, তাহলে তার বিপরীত বাহু তাও কী হবে 20। তাহলে সব যদি যোগ করি তাহলে 35 35 70। তো নাম্বার 9 দেওয়া আছে একটি এ বি সি ডি সামান্তরিকের অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 2x প্লাস 10 এবং ডি ইজ ইকুয়াল টু 3x মাইনাস 13 ডিগ্রি হলে সামান্তরিকটির সবগুলি কোণের পরিমাণ বের করো। তো আমরা এক ধরে নিলাম এই হলো একটি সামান্তরিক, এই সামান্তরিকের এই কোণ হলো এ, এই কোণ হলো বি সি এবং ডি, আর দেওয়া আছে অ্যাঙ্গেল বি যে কোণ আছে এই বি কোণের মান দেওয়া আছে 2x প্লাস 10, আর দেওয়া আছে ডি কোণের এবং ডি কোণের মান দেওয়া আছে 3x মাইনাস 13 ডিগ্রি। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে কি সামান্তরিকের বিপরীত কোণ সমান, তাহলে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি হলে তার মান কি হবে 2x প্লাস 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3x মাইনাস 13 ডিগ্রি সমান হবে। তো প্রথমত আমরা লিখতে পারি যে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, অর্থাৎ অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। তো এখানে আমাদের ডি কোণের মান কী দেওয়া আছে 3x মাইনাস 13 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে বি কোণের মান দেওয়া আছে 2x প্লাস 10 ডিগ্রি, তো 3x এই 2x মাইনাস হয়ে আসবে আর এখানে থাকবে 10 ডিগ্রি, আর মাইনাস 13 ডিগ্রি ডান দিকে যদি আসে তাহলে প্লাস 13 ডিগ্রি হয়ে যাবে। তো 3x থেকে 2x যদি চলে যায় x থাকবে, আর এখানে যদি যোগ করা হয় তাহলে 23 ডিগ্রি। এখন আমরা কী করবো, x এর জায়গায় x এর মান বসাবো, আর আমরা জানি b কোণের মান আর d কোণের মান কী থাকবে সমান থাকে, কারণ অ্যাঙ্গেল d ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল b।
তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু যে কোনো একটির মান লিখে নিলে হবে 3x-13° ইজ ইকুয়াল টু কী হবে 3 × x এর মান কি 23° -13° ইজ ইকুয়াল টু কী হবে কী হবে 3 3 যা হলো 9 তিন দু আর 3 2 যা হলো 6 69 মাইনাস কী হবে 13°। তাহলে মাইনাস হলে কী হবে 56°। আর লিখতে পারি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। তো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বের করতে হলে আমাদের কী হবে, আমরা জানি এই কোণ আর এই কোণ মিলে কী হবে 180° হবে। তো এই দুইটি কোণের যোগফল 180° কারণ সমান্তরিকের সন্নিহিত কোণ দুইটি সম্পূরক। তো এই যে কোণ, এই কোণের মান আমরা কী পেলাম 56° পেয়ে গেলাম। এই কোণের মান হলো 56°। তাহলে 56 আর এই কোণ মিলিয়ে কী হবে 180° হবে। তাহলে এই কোণটা পেতে হলে আমাদের কী হবে 180° থেকে আমরা 56 মাইনাস করলে কী হবে এই কোণ বেরিয়ে আসবে। তো এখানে আমরা কী করব, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি লিখে কী করতে হবে, আমার 180° থেকে আমরা যদি এই 56° বিয়োগ করে নিই তাহলে যা আসবে তাই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এর, তাহলে 180° থেকে 56 মাইনাস হলে কী হবে 124°। তো নাম্বার 10 কোয়েশন দেওয়া আছে, একটি বর্গের 4টি বাহুর যোগফল 36 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করো। তো এখানে আমরা জানি যে একটি সূত্র যে বর্গের 4টি বাহুর যোগফল মানেই বর্গের পরিসীমা, 4টি বাহুর যোগফল। এখানে দেওয়া আছে 4টি বাহুর যোগফল 36, তাহলে এই 4টি যে বাহু আছে এই 4টি বাহুর যোগফল 36 মানে এই 4 কি দেওয়া আছে, বর্গের পরিসীমা দেওয়া আছে। তাহলে বর্গের পরিসীমার ক্ষেত্রে আমরা সূত্র জানি, বর্গের পরিসীমা মানে 4 × বাহু। এখানে দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে, তাহলে 4 × বাহু ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 36। তাহলে 4 × বাহুর মানটা কী দেওয়া আছে, 36 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে বাহুর মান কী হবে, 4 বাঘ হয়ে নিচে আস চলে আসবে, তাহলে বাহুর মান বের হয়ে যাবে। তো প্রথমত আমরা লিখে নিই যে বর্গ 4 × বাহু ইজ ইকুয়াল টু বর্গের পরিসীমা। এই 4 × বাহু ইজ ইকুয়াল টু যে বর্গের পরিসীমা, এটা হলো এত পরিসীমার সূত্র। তো এখানে আমরা কী করব, 4 তো 4 হিসাবে থাকবে, বাহু ইজ ইকুয়াল ইনটু বাহু, আর বর্গের পরিসীমা কী দেওয়া আছে 36 দেওয়া আছে। তাহলে বাহু ইজ ইকুয়াল টু কী হবে, বাহু ইজ ইকুয়াল টু 36 ÷ 4। তাহলে বাহু ইজ ইকুয়াল টু কী হবে 4 × 9 = 36, তাহলে 9 কী হবে সেন্টিমিটার, কারণ এখানে একক দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, যার জন্য আমরা এখানে সেন্টিমিটার দেওয়ার বাহু তো সেন্টিমিটার হিসাবেই থাকে। তো আজ এখানে থাকলো, আগামী দিন 11 থেকে 16 পর্যন্ত হবে।